हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल एनके केमिस्ट्री। एनके केमिस्ट्री यूट्यूब चैनल तुम्हारे सकल के अनेक अनेक शुभेच्छा और भलोबासा। तो देखो परीक्षार समय उच्च माध्यमिक, टेंशन हवाटाई स्वाभाविक। तब एक कथा माथाय रखबे, ऑल इज वेल, ऑल इज वेल, ऑल इज वेल। जा होच्छे भालोर जन्य, टेंशन होच्छे भालोर जन्य होच्छे, कारण तुम्हें पढ़ार जो सीरियस, जो तुम मन हाँ पढ़ले भलो हतो, ये अनुभूति आसाई अनेक पढ़ले भलो हतो। तो जो विषय हल जो मुहूर्ते केम भाव पढ़ा उचित, की पढ़ा उचित, कौन पढ़ा उचित नए, ये क्यों खुबी जरूरी। देखो तुम्हारा अनेक भिडियो देखे अने देखे जे विभिन्न धरण रुटीन, सकाले ही करो, बिकाले ही करो, এখন এটা পড়ো, এখন ওটা পড়ো। আমার মনে হয় একজন ছাত্র বা ছাত্রী সে ভালো জানে যে তার কোথায় দুর্বলতা আছে। দেখো পাঁচটা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, সরি, ছটা সাবজেক্ট। তো ছটা সাবজেক্টের মধ্যে একটা কিন্তু তোমার ফোর্থ সাবজেক্ট হবে, তাহলে সেটা কিন্তু অলরেডি তোমার বাদ যাচ্ছে। তাহলে তুমি নিজে জানো যে কোন সাবজেক্টে তোমার দুর্বলতা আছে, বাংলা ইংরেজি বাদ দিয়ে। তাহলে আমার মনে হয় যে সাবজেক্টে তোমার দুর্বলতা আছে, যে মনে হচ্ছে এই সাবজেক্টটি আমার ফোর্থ সাবজেক্ট হতে পারে, তাহলে আমি বলবো এখনই সেটাকে বাদ দাও, সেটা পড়ার দরকারই নেই। কারণ তুমিও জানো যে ফেলও যদি কেউ করে যায় তাহলে সেই নম্বরটা তাতে কোনো অসুবিধা নেই। একটা সাবজেক্টে যদি কেউ ফেলও করে যায় তাতে কিন্তু তার কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এইচএসের নম্বরের কথা বলছি। মনে করো তোমার ফিজিক্সের প্রিপারেশান ভালো নয়, তাহলে তুমি ফিজিক্স পড়ছো, খুব পড়ছো, এই দু মাসে ভীষণ পড়ের ওপর নম্বর অনেক হবে। দেখা যাচ্ছে তুমি সেখানে কেমিস্ট্রিতে ধরো পেয়েছো 70, এবং ফিজিক্সে অনেক পড়ে দেখা যাচ্ছে তুমি পেয়েছো একেবারে লাস্ট, তোমার যে নম্বর এসছে পাঁচটা সাবজেক্টের মধ্যে সেটা হলো ফিজিক্স, ধরো তোমার নম্বর এসছে কত নম্বর, না এসছে 68, 68। তুমি কেমিস্ট্রিতে ধরো 70 পেয়েছো, বা কেমিস্ট্রিতে তুমি 75 পেয়েছো, আর ফিজিক্স তুমি অনেক পড়েছো, পড়ে তোমার 68 হয়েছে, কিন্তু তোমার নম্বরটা বাদ চলে গেল। কিন্তু ওই অ্যাফোর্টটা, ওই অ্যাফোর্ট মানে ওই পরিশ্রমটা তুমি যদি কেমিস্ট্রির পিছনে দাও, তুমি যদি বায়োলজির পিছনে দাও, তুমি যদি ম্যাথামেটিক্সের পিছনে দাও, তাহলে কিন্তু সেই সাবজেক্টে কিন্তু একটু নম্বর কিন্তু তোমার বাড়লেও বাড়তে পারে। মানে দেখা যাচ্ছে তুমি ফিজিক্সে অনেক পড়েছো লাস্ট দু মাস, পড়ে তোমার নম্বর হলো 65 বা 68, কেমিস্ট্রিতে এসছে 75। হয়তো তুমি ফিজিক্সে একটু ভালো করে যদি ওই পরিশ্রমটা, ওই দু মাস যে পরিশ্রমটা তুমি ফিজিক্সের পিছনে দিয়েছো, সেটা তুমি যদি কেমিস্ট্রিতে দিতে, দেখা যাচ্ছে তোমার নম্বর হয়ে যেত কত, 75 থেকে দেখা যাচ্ছে 85 হয়ে গেছে। অর্থাৎ এবং তোমার ফিজিক্সটা ফোর্থ সাবজেক্ট হয়ে গেল, নম্বর যুক্ত হলো না। এবার মনে হতে পারে স্যার আমার নলেজ বাড়ছে। দেখো নলেজ বাড়ার সময় দুটো দুটো বছর কেটে গেল, একটা বছর কেটে গেল, নলেজ অনেক জোগাড় করা যেত, জোগাড় হয়নি নলেজ, কী করা যাবে আর, দু মাসে তো আর নলেজ জোগাড় হয় না। ঠিক আছে, তো চলো তোমরা এইভাবে পড়ো, অর্থাৎ যেটা মনে হচ্ছে যেটা ফোর্থ সাবজেক্ট হবে আমার, আমার মনে হয় সেই ফোর্থ সাবজেক্টটা বাদ দাও দিয়ে, মানে এইচএসের কথা বলছি, তোমার তো ফিজিক্স লাগবে, কেমিস্ট্রি লাগবে, বায়োলজি লাগবে, আগামী যে পরীক্ষাগুলো হবে প্রত্যেক জায়গাতেই তোমার লাগবে। কিন্তু আমি শুধু এইচএসের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর বাড়ানোর জন্য যে পদ্ধতিটা এখন করতে বলছি সেটা হলো, যেটাও তোমার মনে হচ্ছে সেটা ফিজিক্স কেন, সেটা কেমিস্ট্রি হতে পারে, সেটা ম্যাথামেটিক্স হতে পারে, সেটা বায়োলজি হতে পারে, যে সাবজেক্ট তোমার মনে হচ্ছে যে এই সাবজেক্টটা আমার ফোর্থ সাবজেক্ট হতে পারে, সেটা কিন্তু এখন বাদ দাও দিয়ে অন্য সাবজেক্টগুলির প্রতি ধ্যান দাও, সেগুলোর প্রতি ভালো করে পড়াশোনা করো, তাহলে দেখবে রেজাল্ট আমার মনে হয় অনেকটা ভালো হবে। কি বললাম, বোঝা গেল? ঠিক আছে, তো টেনশন করো না, অল ইজ ওয়েল, যা হবে দেখা যাবে, বোঝা গেল?